হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা বুঝিয়ে গেছো আমাদের আজকের ভিডিওর টপিক সুইজারল্যান্ডকে নিয়ে। সুইজারল্যান্ড ইউরোপ মহাদেশে অবস্থিত। এর থেকে বাংলাদেশের দূরত্ব 7,500 কিলোমিটার। প্রথমে সুইজারল্যান্ডের ইতিহাস সম্পর্কে জানি। 1848 সালে সুইস কনফেডারেশন প্রতিষ্ঠার পর থেকে সুইজারল্যান্ডের ঘটনাবলী বিবৃত করে। সুইজারল্যান্ড স্বাধীন হয় 1 আগস্ট 1291 সালে এবং স্বীকৃতি পায় 1648 সালের 24শে আগস্ট। এদেশের জনসংখ্যা 2016 সালের আদমশুমারি অনুযায়ী 83,72,000-এরও অধিক। সুইজারল্যান্ডের মোট জনসংখ্যার প্রায় 45% অধিবাসী রোমান ক্যাথলিক ধর্ম চর্চা করেন। এছাড়াও মুসলমান, সনাতন, ইহুদি, অন্যান্য ধর্মের অধিবাসী রয়েছে। সুইজারল্যান্ডের আয়তন প্রায় 41,285 বর্গ কিলোমিটার। বার্ন শহরটি সুইজারল্যান্ডের রাজধানী। আরও বিখ্যাত দুটি শহর জুরিখ ও জেনেভা। এখানে 4টি রাষ্ট্রভাষা রয়েছে, জার্মান, ইতালীয়, রোমানীয় ও ফরাসি। আবার অনেকেই স্পেনীয়, পর্তুগিজ এবং তুর্কি ভাষায় কথা বলে। অপরূপ এই সুন্দর দৃশ্য দেখলে যে কারোরই মন ও চোখ জুড়িয়ে যাবে। প্রতিটি বাড়ির একটা সাধারণ বৈশিষ্ট্য হলো কাঠের ঘর, আর চারপাশে নাম না জানা অসংখ্য ফুলে ভরা বাগান। মনে হবে যে দৃশ্যটি অঙ্কন করা হয়েছে, সৃষ্টিকর্তা যেন ঢেলে সাজিয়ে রেখেছেন। সুইজারল্যান্ডের মুদ্রার নাম সুইস ফ্র্যাঙ্ক। 1 সুইস ফ্র্যাঙ্ক সমান বাংলাদেশি 119 টাকা 67 পয়সা। এদেশের মাথাপিছু বাৎসরিক আয় 67,823 সুইস ফ্র্যাঙ্ক। সুইজারল্যান্ডকে অনন্য প্রাকৃতিক সৌন্দর্য রূপে ভূষিত করেছে আলপাস পর্বতমালা ও প্রশান্ত হ্রদ। সারা বিশ্বের পর্যটকদের জন্য এটি বিশেষ আকর্ষণ। সুইজারল্যান্ডের ঘড়ি, ট্রেন এবং চকলেট খ্যাতি বিশ্বজুড়ে। তোমরা যারা ফুটবল ওয়ার্ল্ড কাপ দেখো তারা নিশ্চয়ই সুইজারল্যান্ডের নাম শুনেছো। তো এই ছিল সুইজারল্যান্ড সম্পর্কে সংক্ষেপে ধারণা। তো গাইজ, ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আজকের জন্য আল্লাহ হাফেজ।